বাংলাদেশে যেটা মেইন প্রবলেম যে অনেকেই প্রসেসের ব্যাপারে জানে না, সো এটার জন্য আমি কিছু রিসোর্সেস অনেক হাইলি রেকমেন্ড করবো। একটা হচ্ছে দের ইজ আ ফেসবুক গ্রুপ কলড বাংলাদেশিস বিয়ন্ড বর্ডার্স, যেটার কথা আমি একটু আগেও বললাম যে ওখানে সিনিয়র স্টুডেন্টসরা যারা সাকসেসফুল হয়েছে আগে অ্যাপ্লাই করে তারা সব সময় মানে অ্যাক্টিভ থাকে, কোয়েশ্চেন্সের অ্যান্সার্স দেয় যে কীভাবে কী করতে হয়। ওখানে সবাই নিজেদের আগের এক্সপিরিয়েন্স নিয়ে প্রসেস নিয়েও বলেছে, সো ওইগুলো পোস্ট নিয়ে একটু ঘাটাঘাটি করলে অনেক কিছু জানা যায়। প্লাস দের ইজ দিস ইউটিউব চ্যানেল অফ সিয়াম শহীদ নূর, উনি হচ্ছে বাংলাদেশি হার্ভার্ড গ্র্যাজুয়েট ক্লাস অফ 2021-এর। ভাইয়ার চ্যানেলে ভাইয়া লাইক অনেক সাকসেসফুল স্টুডেন্টসের যারা অ্যাপ্লাই করে সাকসেসফুল হয়েছে তাদের ইন্টারভিউজ নেন। ভাইয়া পুরো প্রসেসের বিভিন্ন পার্টের ডিটেলস অনেক ভালো করে এক্সপ্লেন করেন। সো আমার কাছে দ্য রিজন আই ডিড নট হ্যাভ টু গো টু এনি কনসালটেশন এজেন্সি বা ইয়া ইজ বিকজ আমি এই রিসোর্সেসগুলো আমার কাছে ছিল। অ্যান্ড অনেক বেশি ইম্পর্টেন্ট এই ব্যাপারটা যে রিসোর্সফুল হওয়া, যে ইউনো অনেক একটা গুগল সার্চ থেকেও কিন্তু অনেক কিছু জানা যায়, একটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলেই কিন্তু প্রসেসের সব ডিটেলস দেওয়া থাকে, বাট অনেকে সেই জিনিসটাই করে না, সো এই জন্য অনেক কিছু জানা থাকে না। সো এই রিসোর্সফুল হওয়ার ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, যে অনেক ফ্রি রিসোর্সেস আছে অনলাইন, একটু সার্চ করলেই বা যেসব ফ্রেন্ডসরা এসব ব্যাপারে জানে তাদের সাথে একটু রেগুলার কমিউনিকেশনে থাকলে এগুলোর ব্যাপারে জানা যায়। অক্সফোর্ডেরটা যেহেতু অনেক একাডেমিক ওরিয়েন্টেড হয়, সো ওখানে আমার ক্ষেত্রে যেহেতু আমি ওটা সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে, বাট যখন অ্যাপ্লাই করছেন ইউনিভার্সিটির ওয়েবসাইটেই হচ্ছে ওরা সব ডিটেলস বলে দেয় বা কিছু স্যাম্পল ডেমো ইন্টারভিউজের ভিডিওস থাকে। অ্যান্ড আমার ক্ষেত্রে আই ওয়াজ লাকি, আমি মানে ওই ফেসবুকের থ্রু দুজন সিনিয়র স্টুডেন্টের সাথে যারা অলরেডি অক্সফোর্ডে বায়োকেমিস্ট্রি পড়ছে তাদের সাথে কমিউনিকেশনে ছিলাম। সো তারা আমাকে মানে গাইডেন্স দিয়েছে যে ইউনো যেহেতু এখন ইউনিভার্সিটি সরি ইন্টারভিউয়ের জন্য বসতে হবে, সো এইভাবে এভাবে প্রিপেয়ার করো বা এই জিনিসগুলো পড়ো। আমার ক্ষেত্রে যেটা ছিল এ লেভেলস আর বায়োলজি আর কেমিস্ট্রির কিছু কন্টেন্ট রিভাইজ করতে হয়েছিল, তারপর এর বাইরেও কিছু একটু অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র নিয়ে পড়াশোনা করা, লাইক কোনো বাইরের বই থেকে কিছু বাইরের বই থেকে বা আমি আমার ইন্টারেস্টের টপিকের কিছু দু একটা রিসার্চ পেপার পড়েছিলাম, ওগুলো থেকে কী শিখেছি এগুলো যাতে আমি বুঝে এক্সপ্লেন করতে পারি, এই ধরনের প্রস্তুতিটা আই থিঙ্ক থাকা ইম্পর্টেন্ট।